বাংলা গল্প পাঠের চ্যানেল কাহিনীতে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে অনুরোধ করব সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই অডিওতে আমি সৈয়দ মুস্তবা আলীর লেখা চাচা কাহিনী থেকে বেঁচে থাকো সর্দি কাশি ছোটো গল্পটি পাঠ করে শোনাব আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না শুরু করি ভয়ঙ্কর সর্দি হয়েছে নাক দিয়ে যা জল বেরোচ্ছে তা সামলানো রুমালের কর্ম নয় ডবল সাইজ বিছানার চাদর নিয়ে আগুনের কাছে বসেছি হাঁটছি আর নাক ঝাড়ছি নাক ঝাড়ছি আর হাঁটছি বিছানার চাদরের অর্ধেকখানা হয়ে এসেছে এখন বেছে বেছে শুকনো জায়গা বের করতে হচ্ছে শীতের দেশ দৌড় জানলা বন্ধ কিচ্ছু খোলার উপায় নেই জানলা খুললে মনে হয় গৌরীশঙ্করের চূড়োটি যেন হিমালয় ত্যাগ করে আমার ঘরে নাক গলা তালে আছেন জানি একই রুমালে বারবার নাক ঝাড়লে সর্দি বেড়েই চলে কিন্তু উপায় কী দেশে হলে রকে বসে বাইরে গলা বাড়িয়ে দিয়ে সশব্দে নাক ঝাড়তুম এ নোংরামের হাত থেকে রক্ষা রক্ষাত পেতুমি নাকটাও কাপড়ের ঘষায় ছড়ে যেত না হঠাৎ মনে পড়ল পরশু এক ডাক্তারের সঙ্গে অপেরাতে আলাপ হয়েছে ডাকসাইটে ডাক্তার মিউনিক শহরে নাম করতে পারাটা চারটিখানি কথা নয় যদিও জানি ডাক্তার করবে কচু কারণ জার্মান ভাষাতেই প্রবাদ আছে ওষুধ খেলে সর্দি সারে সাত দিনে না খেলে এক সপ্তাহে তবু গেলুম তার বাড়ি আমার চেহারা দেখেই তিনি বুঝতে পারলেন ব্যাপারটা কি। আমি শুধালুম সর্দির ওষুধ আছে আপনার প্রথম এবং খুব সম্ভব শেষ ভারতীয় রোগীর একটা ব্যবস্থা করে দিন আমার এক নাক দিয়ে বেরুচ্ছে রাইন অন্য নাক দিয়ে ওডার ডাক্তার যদিও জার্মান তবু হাত দুখানি আকাশের দিকে তুলে ধরলেন ফরাসিস কায়দায় বললেন অবাক করলেন স্যার সর্দির ওষুধ নেই কত চান সর্দির ওষুধ হয় হাজারো রকমের বলে আমাকে পাশের ঘরে নিয়ে গিয়ে খুললেন লালকেল্লা সদর দরজা পরিমাণ এক আলমারি চৌকো গোল কোমর মোটা পেট ভারী বাহান্ন রকমের বোতল শিশিতে ভর্তি নানা রঙের লেবেল আর সেগুলোর উপর লেখা রয়েছে বিকট বিকট সব লাতিন নাম এবারে খানদানি ভিয়েনিজ কায়দায় কোমরে দু ভাঁজ হয়ে বাউ করে বাহাত পেটের উপর রেখে ডান হাত দিয়ে তলোয়ার চালানোর কায়দায় দেরাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অব্দি দেখিয়ে বললেন বেছে নিন মহারাজ কথাটা জার্মান ভাষায় চালু আছে সব সর্দির দাওয়াই আমি সন্দিগ্ধ নয়নে তার দিকে তাকালুম ডাক্তার মুখ বেদান করে পরিতোষের ঈষত হাস্য দিয়ে গালের দুটি টোল খোলতাই করে দিয়েছেন হাঁটা লেগে গিয়েছে দোকানের ডগাই। একটা ওষুধের কটমটে লাতির নাম অতি কষ্টে উচ্চারণ করে বললুম এর মানে তো জানি নে সদয় হাসি হেসে বললেন আমিও জানি নে তবে এটুকু জানি ঠাকুরমা মার্কা কচু ঘেঁচু মেশানো দিশি দাওয়াই মাত্রেরই লম্বা লম্বা লাতিন নাম হয় আমি শুধারুম খেলে সর্দি সারে বললেন গলায় একটু আরাম বোধ হয় নাকের সুরসুড়িটা হয়তো একটু একটু কমে আমি কখনো পরক করে দেখিনি সব পেটেন্ট ওষুধ নমুনা হিসেবে বিন পয়সায় পাওয়া তবে সর্দি সারে না এ কথা জানি আমি শুধালুম তবে যে বললেন সর্দির ওষুধ আছে বললেন এখনো বলছি আছে কিন্তু সর্দি সারে সেই কথা তো বলিনি বুঝলুম জার্মানি কান্ট হেগেলের দেশ বললুম ও ফিস ফিস করে ডাক্তার বললেন আরেকটা তত্ত্ব এই বেলা শিখে নিন যে ব্যামোর দেখবেন সাতান্ন রকমের ওষুধ বুঝে নেবেন সে ব্যামো ওষুধে সারে না ততক্ষণে আবার আমি হাঁচো হাঁচো আরম্ভ করে দিয়েছি নাক চোখ দিয়ে এবার আর রাই নোডার না একেবারে পদ্মা মেঘনা না ডাক্তার ডজন দুই কাগজের রুমাল আর একটা ওয়েস্ট পেপার বাস্কেট আমার দিকে এগিয়ে দিলেন ধাক্কাটা সামলে উঠে প্রাণ ভরে জার্মান সর্দিকে অভিসম্পাদ দিলুম দেখি ডাক্তার আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছেন আমার মুখে হয়তো একটু বিরক্তি ফুটে উঠেছিল বললেন সর্দি কাশির গুণও আছে আমি বললুম কচু হাতি ঘন্টা। বললেন তর্জমা করে বলুন আমি বললাম কচুর লাতির নাম জানি নে হাতি হলো এলেফান্ট আর ঘন্টা মানে গ্লকে মানে আর বুঝে দরকার নেই এগুলো কটু বাক্য আকাশ পানে হানি যুগলভুরু বললেন অদ্ভুত ভাষা হাতি আর ঘন্টা গালাগাল হয় কি করে একটা গল্প শুনবেন সঙ্গে গরম ব্র্যান্ডি আমি বললাম প্রথমটাই চলুক মিক্স করা ভালো নয় ডাক্তার বললেন আমি ডাক্তারি শিখেছি বার্লিনে বছর এক প্র্যাকটিস করার পর একদিন গিয়েছি স্টেশনে বন্ধুকে বিদায় দিতে ফেরার সময় স্টেশন রেস্তোরাঁয় ঢুকেছি একটা ব্র্যান্ডি খাবো বলে ঢুকেই থমকে দাঁড়ালুম দেখি এক কোণে এক অপরূপ সুন্দরী অত্যন্ত সাদা সিধে বেশ ভূষা। গরিব বললেও চলে আর তাই বোধহয় সৌন্দর্যটা পেয়েছে তার চরম খোলতায় নর্থ সি দেখেছেন তবে বুঝতেন হব হব সন্ধ্যায় তার জল কীরকম নীল হয় তারই মতো সুন্দরীর চোখ দক্ষিণ ইটালিতে কখনো গিয়েছেন না তবে বুঝতেন সেখানে সোনানির রোদে রূপালী প্রজাপতির কি রাগিনী তারই মতো তার ব্লন্ড চুল দানিউব নদী দেখেছেন না তাহলে আমার সব বর্ণনায় বৃথা আমি বললুম বলে যান রস আমার কণামাত্র অসুবিধে হচ্ছে না না থাক ওরকম বেয়ারিং পোস্টের বর্ণনা দিতে আমার মন মানে না আমরা ডাক্তারবদ্ধি মানুষ ভাষা বাবদে মুখ্য অনেক মেহনত করে যে একটিমাত্র বর্ণনা কবজায় এনেছি সেইটাও যদি না বোঝেন তবে আমার শোকটা কোথায় রাখি বলুন তো কাতর হয়ে বললুম নিরাশ করবেন না তবে চলুক থ্রি লেগেড ড্রেস দানিউব নদীর শান্ত প্রশান্ত ভাবখানা তার মুখের উপর অথচ জানেন দানিউব অগভীর নদী নয় আর দানিউবের উৎপত্তি স্থল দেখেছেন না তাহলে বুঝতেন সেখানে তন্নঙ্গি দানিউব যেরকম লাজুক মেয়ের মতো এঁকে বেঁকে আপন শরীর ঢাকতে ব্যস্ত এ মেয়ের মুখে তেমনি ছড়ানো রয়েছে লজ্জার কেমন যেন একটা আঁকুবাঁকু ভাব এই লজ্জা ভাবটার উপরই আমি বিশেষ জোর দিতে চাই কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন লজ্জা সরম বলতে আমরা যা কিছু বুঝি সেসব মধ্যযুগের পুরনো গল্প থেকে বেয়াত্রিচে দান থেকে দেখে লাজুক হাসি হেসেছিলেন আমরা তাই নিয়ে কল্পনার চাল বুনি আজকের দিনে এসব তো আর বার্লিন শহরে পাওয়াই যায় না মধ্যযুগের নাইটদের সিভাল রিগ আছে আর যাবার সময় সঙ্গে নিয়ে গিয়েছে মেয়েদের মুখ থেকে সব লজ্জা সব ব্রীড়া কিন্তু আপনাদের দেশে নিশ্চয়ই এখনও এই মধুর জিনিসটি দেখতে পাওয়া যায় আর তার চেয়েও নিশ্চয়ই আপনার দেশের লোক এখনও অগ্রপশ্চাত বিবেচনা না করে প্রথম দর্শনেই প্রেমে পড়ে তাই আপনি বিশ্বাস করবেন কিন্তু আমি নিজে এখনও করতে পারিনি কি করে আমার তখন মনে হলো এ মেয়েকে না পেলে আমার চলবে না হাসলেন না যে তার থেকেই বুঝলুম আপনি ওয়াকিবহাল আপনি আমাকে বিশ্বাস করতে পেরেছেন কিন্তু জার্মানরা আমার এ অবস্থার কথা শুনে হাসে আর হাসবেই বা না কেন চেনা নেই শোনা নেই বিদ্যা বুদ্ধিতে মেয়েটা হয়তো অফিস বয়ের চেয়েও আকাট হয়তো মাতালদের আড্ডায় বিয়ার বিক্রি করে পয়সা কামায় কিংবা এও তো হতে পারে যে তার বিয়ে হয়ে গিয়েছে সব কোনো কিছুর তত্ত্বতাবাস না করে এক ঝটকায় মন স্থির করে ফেলা এ মেয়ে না হলে আমার চলবে না আমি কি খামখেয়ালির চেঙ্গিস খান না হাজারো প্রেমের ডন জুয়ান ভাবছি আর মাথা চুল ছিঁড়ছি কোন অজুহাতে কোন অছিলাই এর সঙ্গে আলাপ করা যায় কিছুতেই কোনো হদিস পাচ্ছি না আমাদের মাঝখানে তিনখানা মাত্র ছোট্ট টেবিলের যে উত্তাল সমুদ্র সেটা পেরিয়ে ওর কাছে পৌঁছয় কি প্রকারে প্রবাদ আছে প্রেমে পড়লে বোকা নাকি বুদ্ধিমান হয়ে যায় প্রিয়াকে পাওয়ার জন্য তখন তার ফন্দি ফিকির আর আবিষ্কার কৌশল দেখে পাঁচজনের তাক লেগে যায় আর বুদ্ধিমান নাকি প্রেমে পড়লে হয়ে যায় একদম গবেট এমন সব কাণ্ড তখন করে বসে যে দশজন জন না মেনে যায় না এ লোকটা এসব পাগলামি করছে কি করে এ জীবনে সেই সেদিন আমি প্রথম আবিষ্কার করলুম যে আমি বুদ্ধিমান কারণ পূর্ণ এক ঘন্টা ধরে ভেবে ভেবেও আমি সামান্যতম কৌশল আবিষ্কার করতে পারলুম না আলাপ করি কোন কায়দায় কিন্তু এ হেন হৃদয়াভিবারাম তত্ত্ব আবিষ্কার করেও মন কিছুমাত্র উল্লসিত হলো না তখন বরঞ্চ বোকা বনতে পারলেই হয়তো কোনো একটা কৌশল বেরিয়ে যেত ফ্রলাইন উঠে দাঁড়ালেন কি আর করি পিছু নিলুম তিনি গিয়ে উঠলেন মিউনিকের গাড়িতে আমিও ছুটে গিয়ে টিকিট কাটলুম মিউনিকের কিন্তু এসে দেখি যে কামরার আটটা সিটই ভর্তি হয়ে গিয়েছে আরও প্রমাণ হয়ে গেল আমি বুদ্ধিমান কারণ এ কথা সবাই জানে বুদ্ধিমানকে ভগবান সাহায্য করলে এ পৃথিবীতে বোকাদের আর বাঁচতে হতো না আমি ভগবানের কাছ থেকে কোনো সাহায্য পেলুম না আমি বললুম ভগবানকে দোষ দিচ্ছেন কেন এ তো কন্দর্প ঠাকুরের ডিপার্টমেন্ট বললেন তাতেই বা কী লাভ তিনি তো অন্ধ মেয়েটাকে বানিয়ে দিয়েছেন তারই মতো অন্ধ এই যে আমি এত বড় একটা অ্যাপোলো আমার দিকে একবারের তরে ফিরেও তাকালো না ওকে ডেকে হবে আমি বললুম কচু হাতি ঘন্টা। এবার ডাক্তার বাংলা কটুকাটব্যের কদর বুঝলেন বললেন আহাহা তারপর জার্মান উচ্চারণে বললেন কচু হাতি ঘন্টা। খাসা গালাগাল আমি বললুম কামরাতে আটজনের সিট তো বইয়েই গেল প্রবাসে নিয়ম নাস্তি আপনি কোনো গতিকে ধাক্কাধাক্কি করে বললেন তাজ্জব করালেন এ কি আপনার ইন্ডিয়ান ট্রেন না সাইবেরিয়াগামী প্রিজনার ভ্যান চেকার পত্রপাঠ কামড়া থেকে বের করে দেবে না দাঁড়িয়ে রইলুম বাইরের করিডোরে ঠাই দেখি মেয়েটি যদি খানা কামরায় যায় স্টেশনে তো খেয়েছে শুধু কফি ঘন্টার পর ঘণ্টা কাটল কত লোক কামরা থেকে উঠল নামল কিন্তু আমার স্বর্গপুরি থেকে কোনো কিছুই নামল না সব ব্যাটা নিশ্চয়ই যাচ্ছে মিউনিক আর কোথাও যেতে পারে না মিউনিক কি পরিস্থান না মিউনিকের ফুটপাত সোনা দিয়ে গড়া অবাক করলে এই ইডিয়েটগুলো প্রেমে পড়লে নাকি ক্ষুধা তৃষ্ণা লোপ পাই একবেলার জন্যে হয়তো পায় আমি লাঞ্চ খাইনি ওদিকে ডিনারের সময় হয়ে গিয়েছে আমার পেটের ভিতর হুলুধ্বনি জেগে উঠেছে এমন সময় মা মেরির করুণা হল মেয়েটি চলল খানা কামরার দিকে আমিও চললুম ঠিক পিছনে পিছনে আহা যদি একটা হোঁচট খেয়ে আমার উপর পড়ে যায় দুধ তারও উপায় নেই উঁচু হিলের জুতো হলে গাড়ির কাঁপুনিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ পড়েছে ক্রেপসোল ঠিক পিছনে পিছনে গিয়ে খানা কামরায় ঢুকল ওয়েটারটা ভাবলে স্বামী স্ত্রী হলে তরুণ তরুণী মুখ গুমসো করে খানা কামরায় ঢুকবে কেন বসালো নিয়ে একই টেবিলে মুখোমুখি হে মা মেরি নতরদাম গির্জেই তোমার জন্য আমি একশোটা মোমবাতি মানত করলুম দয়া করো মা একটা কিছু ফিকির বাতলাও আলাপ করবার বুদ্ধিমান বুদ্ধিমান কোনো সন্দেহ নেই আমি বুদ্ধিমান কোনো ফিকিরই জুটল না অথচ মেয়েটি বসে আছে আমার থেকে দু হাত দূরে এবং মুখোমুখি দু হাত না হয়ে দু লক্ষ যোজনও হতে পারতো কোনো ফারাক হতো না জানলা দিয়ে এক ঝটকা কয়লার গুঁড়ো এসে টেবিলের উপর পড়ল মেয়েটি ভুরু কুচকে সেদিকে তাকাতেই আমি ঝটিতেই জানলা বন্ধ করতে গিয়ে করে ফেললাম আরেক কাণ্ড ঠাস করে জানলাটা বুড়ো আঙুলের উপর পড়ে সেটাকে দিল থেঁতলে ফিনকি দিয়ে রক্ত মা মেরির অসীম দয়া যে কাণ্ডটা ঘটল মেয়েটি তড়াক করে লাফ দিয়ে উঠে বলল দাঁড়ান আমি ব্যান্ডেজ নিয়ে আসছি আমি নিজে ডাক্তার বিবেচনা করুন অবস্থাটা রুমাল দিয়ে চেপে ধরলুম আঙুলটাকে মেয়েটি ছুটে নিয়ে এলো কামরা থেকে ফার্স্ট এডের ব্যান্ডেজ তারপর আঙুলটা তদারকি করলো শাস্ত্রসম্মত ডাক্তারি পদ্ধতিতে বুঝলুম মেডিকেল কলেজে পড়ে ঝানু ডাক্তার ফার্স্ট এডের ব্যান্ডেজ বয়ে বেড়ায় না আর আনারি লোক এরকম ব্যান্ডেজ বানতে পারে না আমি তো না আপনি কেন মিছে মিছে ধন্যবাদ ধন্যবাদ উহ বড্ড লাগছে এতেই হবে ব্যাস ব্যাস করেই যাচ্ছি আর সেই লিলির মতো সাদা হাতের পরশ পাচ্ছি সে কীরকম মখমলের হাত জানেন বলছি আপনি কখনো রাইনল্যান্ড গিয়েছেন না থাক ভুলেই গিয়েছিল প্রতিজ্ঞা করেছি আপনাকে কোনো বর্ণনা দেব না প্রথম পরশে সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যায় বলে না বড় খাঁটি কথা আমি ডাক্তার মানুষ আমার হাতে কোনো প্রকারের স্পর্শকাতরতা থাকার কথা নয় তবু আমার যে কি অবস্থাটা হয়েছিল আপনাকে সেটা বোঝায় কি করে মেয়েটি বোধহয় টের পেয়েছিল কারণ একবার চকিদের তরে ব্যান্ডেজ বাঁধা বন্ধ করে আমার দিকে মাথা তুলে তাকিয়েছিল তাতে ছিল বিস্ময় প্রশ্ন এবং হয়তোবা একটুখানি অতি সামান্য খুশির ঝিলিমিলি তবে কি আমার হাতের স্পর্শ কোন সাহসে এ বিশ্বাস মনের কোণে ঠাঁই দিই বলুন আমি গুনগুন করে বললাম জয় করে তবু ভয় কেন তোর যায় না হাই ভিরু প্রেম হাই রে ডাক্তার বললেন খাসা মেলোডি তো মানেটাও বলুন বললুম আফটার ইউ আপনি গল্পটা শেষ করুন বললেন গল্প নয় স্যার জীবন মরণের কথা হচ্ছে আমি শুধালুম কেন সেপটিকের ভয় ছিল নাকি রাগের ভাব করে বললেন ইউরোপে এসে আপনার কী সব রসকস শুকিয়ে গিয়েছে আমাকে হেনেছে প্রেমের বান আর আপনি বলছেন অ্যান্টিসেপটিক আন আমি বললাম অপরাধ নেবেন না বললেন তারপর আমি সুযোগ পেয়ে আরম্ভ করলুম নানা রকমের কথা কইতে গোল গোল আমি যে পরিচয় করার জন্য যান কবুল সেটা ঢেকে চেপে সঙ্গে সঙ্গে কখনো নুনটা এগিয়ে দিই কখনো ক্রুয়েটটা সরিয়ে নিই কখনও বা বলি মাছটা খাসা ভেজেছে আপনি একটা খান না ওহে খানসামা এদিকে ইত্যাদি করে করে সুন্দরীর মনটা একটু মোলায়েম করতে পেরেছি বলে মনে একটু ক্ষীণ আসার সঞ্চার হল মেয়েটি লাজুক বটে কিন্তু ভারী ভদ্র আমার ভেজর ভ্যাজর কান পেতে শুনলো দু একবার ব্লাস করলো সে যা গোলাপি আপনি কখনো না থাক কিন্তু খেলো একমাত্র একটি অমলেট আর দু স্লাইস রুটি নিশ্চয়ই গরিব ক্ষীণ আশাটার গায়ে একটু গতি লাগলো এমন সময় ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এসে জানালো রুগী এসেছে ডাক্তার বললেন এক্ষুনি আসছি ফিরে এসে কোনো ভূমিকা না দিয়েই বললেন মিউনিক নাবলুম এক বস্ত্রে এমন ভান করে কেটে পড়লুম যাতে মেয়েটি মনে করে আমি ভ্যান থেকে মাল নামাতে এলুম যখন গুড বাই বলে হাত বাড়ালুম তখন সে একবার আমার দিকে তাকিয়েছিল প্রেমে পড়লে নাকি মানুষের পাখা গজায় হবেও বা কিন্তু এ কথা নিশ্চয়ই জানি মানুষ তখন চোখে মুখে এমন সব নতুন ভাষা পড়তে পারে যার জন্য কোনো শব্দরূপ ধাতুরূপ মুখস্থ করতে হয় না তবে সে পড়াতে ভুল থাকে বিস্তর কাকতালিও এনতার আমি দেখলুম লেখা রয়েছে বিষাদ কিন্তু পড়লুম এই কি শেষ আমিও অবাক হয়ে শুধালুম বার্লিন থেকে মিউনিক অব্দি হামলা করে স্টেশনে খেয়ে ছেড়ে দিলেন ডাক্তারদের বাঁকা হাসি হেসে বললেন আদপেই না কিন্তু কি আর দরকার পিছু নিয়ে মেডিকেল কলেজে পড়ে ওতেই ব্যাস সেদিনই গেল মেডিকেল কলেজের রেস্তোরাঁয় লাঞ্চ খেতে নিশ্চয়ই আসবে এবারে মেয়েটি আর লজ্জা দিয়ে মনের ভাব ঢাকতে পারল না আমাকে দেখামাত্র আপন অজান্তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত বাড়ালো সঙ্গে সঙ্গে সমস্ত মুখে যে খুশি ছড়িয়ে পড়ল তা দেখে আমার মনে আর কোনো সন্দেহই রইল না ভগবান মাঝে মাঝে বুদ্ধিমানকেও সাহায্য করেন ততক্ষণে মেয়েটি তার আপনহারা আচরণটাকে সামলে নিয়েছে লজ্জা এসে আবার সমস্ত মুখ ঢেকে ফেলেছে ডাক্তার খানিক্ষণ ভেবে নিয়ে বললেন এখানেই যদি শেষ করা যেত তবে মন্দ হতো না কিন্তু সর্দি কাশি তাহলে কোনো হিললে হয় না তাই কমিয়ে শমিয়ে তাড়াতাড়ি শেষ করে দিই আমি বললাম কমাবেন না তালটা একটু দ্রুত করে নিন আমাদের দেশের ওস্তাদরা প্রথম খানিকটে গান করেন বিলম্বিত একতালে শেষ করেন দ্রুত তেতালে ডাক্তার বললেন দুঃখিনী মেয়ে মা বাপ নেই এক খান্ডার পিসির বাড়িতে মানুষ হয়েছে দু মুঠো খেতে দেয় পড়তে দেয় ব্যাস কলেজের ফিজটি পর্যন্ত বেচারি জোগাড় করে মাস্টারি করে তাতে আমার কিছু বলার নেই কিন্তু আমার ঘোরতর আপত্তি এভাকে বুড়ি এমনি নজরবন্ধ করে রেখেছে যে চকিতা হরিণীর মতো সমস্তক্ষণ সে শুধু ডাইনে বাঁয়ে তাকায় ওই বুঝি পিসি দেখে ফেললো সে পরপুরুষের সঙ্গে কথা কইছে আমি তো বিদ্রোহ করে বললুম এ কি বুখারার হারেম না তুর্কি পাশার জেনা না এ অত্যাচার আমি কিছুতেই সইব না এভা শুধু আমার হাত ধরে বলে প্লিজ প্লিজ তুমি একটু বরদাস্ত করে নাও আমি তোমাকে হারাতে চাইনি এর বেশি সে কখনো কিছু বলেনি এই মোকামে পৌঁছোতে আমার লেগেছিল ঝাড়া একটি মাস বিবেচনা করুন সাত দিন লেগেছিল প্রেম নিবেদন করতে পনেরো দিন লেগেছিল হাতখানি ছুঁতে তারও এক সপ্তাহ পরে সে আমায় বললে কেন সে এমন ভয়ে ভয়ে ডাইনে বাঁয়ে তাকায় থিয়েটার সিনেমা মাথায় থাকুন আমার সঙ্গে রাস্তায় পর্যন্ত বেরোতে রাজি হয় না পাচে পিসি দেখে ফেলে আমি একদিন থাকতে না পেরে বললুম তোমার পিসির কি কুইন্টু প্লেট আছে নাকি যে তারা মিউনিকে সব স্ট্র্যাটেজিক পয়েন্টে দাঁড়িয়ে তোমার উপর নজর রাখছে উত্তরে শুধু কাতর স্বরে বলে প্লিজ প্লিজ যা কিছু আলাপ পরিচয় ঘনিষ্ঠতা আত্মীয়তা সবই কলেজ রেস্তোরাঁয় বসে সেখানে ভিড় শার্ডিনটিনের ভিতর মাছের মতো চেয়ারে চেয়ারে ঠাসাঠাসি কিন্তু তার হাতে যে হাতখানা রাখবো তারও উপায় নেই কেউ যদি দেখে ফেলে আমি বললুম সম্মুখে রয়েছে সুধা পারাবার নাগাল না পাই তবু আঁখি তার কেমনে সরাবো কুহেলিকার এই বাধারে ডাক্তার বললেন মানে বলুন আমি বললাম আপ যাইয়ে পরে বলবো ডাক্তার বললেন সেই ভিড়ের মাঝখানে কিংবা করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপচারে করিডোরে কথা কওয়া যায় প্রাণ খুলে কিন্তু তবু আমি রেস্তোরাঁর ভিড়ই পছন্দ করতুম বেশি কারণ সেখানে দইবাত করছি কখনো এভা তার ছোট্ট জুতোটি দিয়ে আমার পায়ের উপর দিত চাপ তার মাধুর্য আপনাকে কি করে বোঝায় এভাকে পরে নিবিড়তর করে চিনেছি কিন্তু সেই পায়ের চাপ যে আমাকে কত কথা বলেছে কত আশ্বাস দিয়েছে সেটা কি করে বোঝায় হয়তো তার চেনা কোনো এক ছোকরা স্টুডেন্ট এসে হাসি মুখে তাকে দুটি কথা বললে অত্যন্ত হার্মলেস আমি কিন্তু হিংসেই জ্বর টেবিলের উপর রাখা আমার হাত দুটো কাঁপতে আরম্ভ করেছে আমি আর নিজেকে সামলাতে পারছি না এমন সময় সেই পায়ের মৃদু চাপ সব সংশয়ের অবসান সব দুঃখ অন্তর্ধান ডাক্তার বললেন তাই আমার দুঃখ আর বেদনার অবধি রইল না এই বিরাট মিউনিক শহরে লক্ষ লক্ষ নরনারী নিভৃতে মনের ভার নামাচ্ছে নিষ্ঠুর সংসারে লড়বার শক্তি একে অন্যের সঙ্গসুখ স্পর্শ থেকে আহরণ করে নিচ্ছে। আর আমি তারই মাঝখানে এমন কিছুই করে উঠতে পারছি না যাতে করে এভাকে অন্তত একবারের মতো কাছে টেনে আনতে পারি শেষটাই আর সইতে না পেরে একদিন এভাকে কিছু না বলে ফিরে গেলুম বার্লিন সেখান থেকে লিখে জানালুম ওরকম কাছে থেকে না পাওয়ার দুঃখ আমার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠেছে আমার নার্ভস একদম গেছে তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসা আমার কিছুতেই হয়ে উঠত না তোমার মুখের কাতর ছবি আমার চলে আসার সব শক্তি নষ্ট করে ফেলতো আমি বললাম আপনি তো দারুণ লোক মশাই তবে হ্যাঁ আপনাদের নিটসেই বলেছেন করা না হলে প্রেম মেলে না ডাক্তার বললেন ঠিক উল্টো করা হতে পারলে আমি মিউনিক থেকে পালাতুম না পলায়ন জিনিসটা কি বীরের লক্ষণ তা সে কথা থাক উত্তর পেলুম সঙ্গে সঙ্গেই সেই চিঠিটি আমি এতবার পড়েছি যে তার ফুল স্টপ কমা পর্যন্ত আমার মুখস্থ হয়ে গিয়েছে এবং তার চেয়েও বড় কথা সেই চিঠিটির বক্তব্য আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য ঠেকল আপনাদের দেশে অবিশ্বাস্য বলে কোনো জিনিস নেই ভিকিরিকে মাথায় তুলে নিয়ে আপনাদের দেশে হাতি হামেশায় রাজা বানায় কিন্তু জার্মানিতে তো সেরকম ঐতিহ্য নেই চিঠিতে লেখা ছিল বেশি লিখবো না আমারও অসহ্য হয়ে উঠেছে তাই স্থির করেছি তোমার ইচ্ছা মতো তোমায় আমায় একবার নিভৃতে দেখা হবে তারপর বিদায় যতদিন পিসি আছেন ততদিন আমি আর কোনো পন্থা খুঁজে পাচ্ছি না তুমি আসছে বুধবার দিন আমাদের বাড়ির সামনে ফুটপাতে অপেক্ষা করো আমি তোমাকে আমার ঘরে নিয়ে আসব। ডাক্তার বললেন বিশ্বাস হয় আপনার যে মেয়ে পিসির ভয়ে আমার সঙ্গে কলেজ রেস্তোরাঁর বাইরে পর্যন্ত যেতে রাজি হতো না সে আমাকে ডেকে নিয়ে যাচ্ছে আপন ঘরে আমি বললুম প্রীতি সায়রে ডোবার পূর্বে যে রাধা সাপের ছবিমাত্র দেখেই অজ্ঞান হতেন সেই রাধায় অভিসারে যাওয়ার সময় আপন হাত দিয়ে পথের পাশের সাপের ফনা চেপে ধরেছেন পাশে সাপের মাথার মনির আলোকে কেউ তাকে দেখে ফেলে ডাক্তার বললেন তাই বটে তবে কি না আমি রাধার প্রেম কাহিনী কখনো পড়িনি সে কথা থাক আমি মিউনিক পৌঁছলুম বুধবার দিন সন্ধ্যের দিকে কয়লার গুঁড়োই সর্বাঙ্গ ঢেকে গিয়েছিল বলে ঢুকলুম একটা পাবলিক বাথে স্নান করতে টাবে বসে সর্বশরীর ডলাই মলাই করে আর গরম জলে সেদ্ধ চিংড়িটার মতো লাল হয়ে যখন বেরোলুম তখন আর হাতে বেশি সময় নেই অথচ গরম টাপ থেকে ওরকম হুট করে ঠান্ডায় বেরোলে যে সঙ্গে সঙ্গে ঝপ করে সর্দি হয় সে কথাও জানি চানটা না করলেও যে হতো সে তত্ত্বটা বুঝতে পারলাম রাস্তায় বেরিয়ে কিন্তু তখন আর আফসোস করে কোনো ফায়দা নেই সেই ডিসেম্বরের শীতে চললুম এভার বাড়ির দিকে মা মেরির উপর ভরসা করে যে এ যাত্রায় সর্দিটা নাও হতে পারে আমি বললুম আমরা বাংলায় বলি দুগ্গা বলে ঝুলে পড়লুম ডাক্তার বললেন সাড়ে এগারোটার সময় গিয়ে দাঁড়ালুম এভার বাড়ির সামনের রাস্তায় টেম্পারেচার তখন শূন্যেরও নিচে আপনাদের পাগলা ফারেনহাইটের হিসেবে বত্রিশের ঢের নিচে রাস্তায় এক ফুট বরফ আকাশ মেঘাচ্ছন্ন আর আমার চতুর্দিকে যে হিম ঘনাতে লাগলো তার সঙ্গে তুলনা দিয়ে বলতে পারি আমাকে যেন কেউ একটা বিরাট ফ্রিজি ডেরের ভিতর তালা বন্ধ করে রেখে দিল তিন মিনিট যেতে না যেতে নামল মুসলধারে বৃষ্টি নয় সর্দি সঙ্গে সঙ্গে ডায়নামাইট ফাটার হাঁচি হ্যাঁ চো হ্যাঁচো আপনার আজকে সর্দি তার তুলনায় নস্যি অর্থাৎ নস্যির খোঁচায় নামানো আড়াই ফোঁটা জল হাঁচি আর জল জলার হাঁচি কি করি কি করি ভাবছি এমন সময় এভা এসে নিঃশব্দে আমার হাত ধরল বরফের গুঁড়োর উপর পায়ের শব্দ শোনা যায় না তার উপর সে পড়েছে সেই ক্রেপসোলের জুতো বেচারির মাত্র ওই এক জোড়াই সম্বল কোনো কথা না বলে আমাকে নিয়ে চললো তার সঙ্গে ফ্ল্যাটের দরজা খুলে করিডোরের খানিকটা পেরিয়েই তার কামরা নিঃশব্দে আমাকে সেখানে ঢুকিয়ে দরজায় খিল দিয়ে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে রইল এবার গোলাপি মুখ ডাচ পনিরের মতো হলদে টুকটুকে লাল ঠোঁট দুটি ব্লু ডানিউবের মতো ঘন বেগুনি নীল ভয়ে উত্তেজনায় আর সঙ্গে সঙ্গে শুরু হলো আবার আমার সেই ডায়নামাইট ফাটানো হ্যাঁ হ্যাচ্চ। এভা আমাকে ধরে নিয়ে গেল আমার মাথা গুঁজে দিল বিছানায় মাথার উপর চাপালো বালিশ আর সব কখানা লেপ কম্বল বুঝতে পারলুম কেন পাশের ঘরে পিসি যদি শুনতে পান তবেই হয়েছে আমি প্রাণপণ হাঁচি চাপবার চেষ্টা করছি আর লেপ কম্বলের ভিতর বম সেল ফাটাচ্ছি কতক্ষণ এরকম কেটেছিল বলতে পারবো না হাঁচির শব্দ কিছুতেই থামছে না এভা শুধু কম্বল চাপাচ্ছে আমার দম বন্ধ হবার উপক্রম কিন্তু নিবিড় পুলকে বারবার আমার সর্বশরীর শিহরিত হচ্ছে এভার হাতের চাপ পেয়ে এমন সময় দরজায় ধাক্কা আর নারী কণ্ঠের তীব্র চিৎকার দরজা খোল পিসি আর লুকিয়ে থেকে লাভ নেই আমি লেপের ভিতর থেকে বেরোলুম এভা ভয়ে ভিড়মি গিয়েছে খাটের উপর নেতিয়ে পড়েছে আমি দরজা খুলে দিলুম সাক্ষাৎ শকুনির মতো বিভৎস এক বুড়ি ঘরে ঢুকে আমার দিকে না তাকিয়েই এভাকে বলল কাল সকালেই তুই এ বাড়ি ছাড়বি সঙ্গে সঙ্গে আর কি সব বকুনি দিয়েছিল ঘেন্না কেলেঙ্কারি শোবার ঘরে পরপুরুষ রাস্তার মেয়ের ব্যবহার এই সব সে আমার মনে নেই বুড়ি আমার দিকে তাকায় না গালের উপর গাল চড়ছে যেন ছ গজি পিয়ানোর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি কেউ আঙুল চালাচ্ছে আমি আর থাকতে পারলুম না বুড়ির দুই বাহু দু হাত দিয়ে চেপে ধরে বললুম আমার নাম পেটার সেলবাক বার্লিনে ডাক্তারি করি ভদ্রঘরের ছেলে আপনার ভাইজিকে বিয়ে করতে চায় ডাক্তার বললেন মা মেরি সাক্ষী আমি এভাবে বিয়ে করার প্রস্তাব এতদিন করিনি পাছে সে না বলে বসে আমি অপেক্ষা করছিলুম পরিচয়টা ঘনাবার জন্য বিয়ের প্রস্তাবটা আমার মুখ দিয়ে যে তখন কি করে বেরিয়ে গেল আমি আজও বুঝে উঠতে পারিনি পিসি আমার দিকে হাবার মতো তাকালো এক বিঘত চওড়া হাঁ করে পাকা দু মিনিট তার লেগেছিল ব্যাপারটা বুঝতে তারপর ফুটে উঠল মুখের ওপর খুশির পয়লা ঝলক সেটা দেখতে আরও বিভৎস মুখের কোঁচকানো এবড়ো খেবড়ো গাল ভাঙা চোরা নাক মুখ ঠোঁট যেন আরও বিকৃত হয়ে গেল আমাকে জড়িয়ে ধরে কি যেন বলল ঠিক বুঝতে পারলাম না তারপর হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে ছুটল করিডোরের দিকে চিৎকার করে কাকে যেন ডাকছে এভা তখনও অচৈতন্য বুড়ি ফিরে এলো বুড়োকে নিয়ে বুড়ো ব্যাপারটা বুঝে নিয়েছে চট করে তার চেহারার খুশির পিছনে দেখলুম সেই ভাব এভার মুখে যেটা অস্ত্রপ্রহর লেপা থাকে বুঝলুম পিসির দাপটে এ বাড়ির সকলেরই কণ্ঠশ্বাস মনে হলো বুড়ো খুশি হয়েছে এভা যে এ বাড়ির অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছে তার জন্য হায় তার তো নিষ্কৃতি নেই ডাক্তার বললেন সেই দুপুর রাতে মাইন এলো শ্যাম্পেন এলো হোটেল থেকে সসেজ কাটলেট এলো হৈ হৈ রৈ রই এভা সম্বিত ফিরে পেয়েছে বুড়ো শ্যাম্পেন জলের মতো বুড়ি এক গেলাস এই টং আমাকে জড়িয়ে ধরে শুধু কাঁদে আর এভার বাপের কথা স্মরণ করে বলে ভাই বেঁচে থাকলে আজ সে কী খুশিটাই না হতো আর এভা আমাকে একবার শুধু কানে কানে বলল জীবনে এই প্রথম শ্যাম্পেন খাচ্ছি তুমি আমার উপর একটু নজর রেখো ডাক্তার উৎসাহিত হয়ে আরও কী যেন বলতে যাচ্ছিলেন এমন সময় আস্তে আস্তে দরজা খুলে ঘরে ঢুকলেন এক সুন্দরী হ্যাঁ সুন্দরী বটে এক লহমায় আমি নর্থ সির ঘন নীল জল দক্ষিণ ইটালির সোনালি রোদে রূপালী প্রজাপতি ডানিউবের শান্ত প্রশান্ত ছবি সেই ডানিউবের লজ্জাশীল দেহ ছন্দ রাইনল্যান্ডের শ্যামলিয়া মোহনিয়া ইন্দ্রজাল সব কিছুই দেখতে পেলাম আর সে কি লাজুক হাসি হেসে আমার দিকে তিনি হাত বাড়ালেন আমি মাথা নিচু করে ফরাসিস কায়দায় তার চম্পক করাঙ্গুলি প্রান্তে স্পর্শ করে মনে মনে বললুম বেঁচে থাকো সর্দি কাশি চিরজীবী হয়ে তুমি সৈয়দ মুজতবা আলীর লেখা চাচা কাহিনী থেকে ছোট গল্প বেঁচে থাকো সর্দি কাশির পাঠ এখানেই শেষ হলো পরের অডিওতে নতুন গল্প নিয়ে ফিরে আসব ভালো থাকবেন ধন্যবাদ